নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি অর্ধেক জীবন উপন্যাসের 17তম পর্ব। হায়দ্রাবাদ রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে দুটি কিশোর। মধ্যরাত পেরিয়ে গেছে, মাঝে মাঝে ঝমঝমিয়ে আসছে ট্রেন। তখন কিছুক্ষণের জন্য সরগরম হয়ে ওঠে স্টেশন, কুলি ও হকারদের চেঁচামেচি, নামন্ত ও উঠন্ত যাত্রীদের ঠেলাঠেলি, টিউবওয়েলের ক্যাঁচ ক্যাঁচ। একটু পরেই আবার সব নিঝুম। বেঞ্চে বসে থাকা কিশোর দুটির চোখে ঘুম নেই, শীতে কাঁপছে ঠকঠক করে। এতদিন পরেও ছবিটি স্পষ্ট। স্কুলের গণ্ডি পেরোবার আগেই ভ্রমণের দারুণ নেশা পেয়ে বসেছিল। কলেজে 2-1 বছরের মধ্যে আমি ভারত দর্শন অনেকটা সেরে ফেলেছি। অভিভাবকদের সঙ্গে মোটেই না, এবং অভিভাবকদের কাছ থেকে টাকা পয়সা না নিয়েও অত কম বয়সে হিল্লি দিল্লি, উত্তর কি দক্ষিণ ভারত ঘোরাঘুরি সম্ভব? কাছাকাছি ছোটোখাটো জায়গাগুলির বিবরণ আপাতত বাদ দিচ্ছি। দূরপাল্লার ভ্রমণ অভিযানের রহস্য এখন ব্যক্ত করা যায়। স্কুলে আমাদের বন্ধুদের মধ্যে একজনের নাম প্রশান্ত দাশগুপ্ত। তার বাবা ছিলেন রেলের উচ্চ কর্মচারী। রেলের এইসব অফিসাররা তাদের পরিবারের সকলের জন্য দেশের যে কোনো প্রান্ত পর্যন্ত ভ্রমণের পাস পেতেন। প্রশান্ত প্রায় আমাদের বলতো, ইচ্ছে করলেই সে যে কোনো দিন জম্মু কিংবা কন্যাকুমারী চলে যেতে পারে বিনা পয়সায়। কিন্তু প্রশান্ত শান্ত, ভদ্র ও পড়ুয়া ধরনের ছেলে, তার ওরকম ইচ্ছে হতে দেখিনি কখনো। প্রশান্তর কাছে অনেক কাকুতি মিনতি করে তার এবং তার ছোট ভাইয়ের নামে দুখানা পাঁচ বার করে তা ব্যবহার করতাম আমি আর কোনো বন্ধু। বেশ কয়েকবারই আমার এই অনির্দিষ্ট যাত্রার সঙ্গী হয়েছেন দীপক মজুমদার। আমার বাবা খুব কড়া শাসক হলেও আমার ভ্রমণ আকাঙ্ক্ষায় কখনো বাধা দেয়নি। দীপকের বাধা দেবার কেউ ছিলই না। অতি শৈশবেই সে পিতৃহীন, সংসারের একমাত্র অবলম্বন তার মা, আর কোনো ভাই বোন নেই। দীপকের মা একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা, খুবই শীর্ণকায়, পুরনো ঘিয়ের মতন গায়ের রং, খুব নরম ও নিচু গলায় কথা বলেন। ক্ষীণ দীপ শিখার সঙ্গে খুব মিল। আমার তবু টিউশনের উপার্জন ছিল, দীপকের কিছুই না, তবে অন্য বন্ধুবান্ধবরা তাকে ধার দিত। ধার শব্দটি অবশ্য দীপক ব্যবহার করত নিজস্ব অর্থে। যেমন কোনো বন্ধুর কাছে টাকা ধার চেয়ে দীপক বলতো সামনের মাসেই শোধ দিয়ে দেব, তার সঙ্গে সে জুড়ে দিত আশ্বাস বাক্য, দি বা না দি কথা ঠিক রাখব। দুজনে মিলে 30-40 টাকা জোগাড় করতে পারলেই বেরিয়ে পড়তাম। তখনকার রেলের পাশে সুযোগ সুবিধে ছিল সীমাহীন, এখনও সেরকম আছে কিনা জানি না। যেমন ধরা যাক, আমাদের গন্তব্য লিখে নেওয়া হলো সিমলা, তারপর হাওড়া থেকে আমরা চেপে পড়তে পারি যে কোনো ট্রেনে, নেমে পড়তে পারি যে কোনো স্টেশনে। সিমলার দিকে যাচ্ছি আর 3 মাসের মধ্যে ভ্রমণ সমাপ্ত করতে হবে, এই শুধু শর্ত। অত কম টাকায় কোথাও কোনো হোটেলে থাকার প্রশ্নই ওঠে না, কোনো স্লদ গতির ট্রেনে চেপে রাত কাটিয়ে দেওয়া যায়, কিংবা কোনো বড় স্টেশনে নেমে যেমন আগ্রায় লেফট লাগেজ জমা দিলাম আমাদের ব্যাগ, তারপর সারাদিন টো টো করে ঘোরাঘুরি, চাঁদের আলোয় তাজমহল দেখা, রাতটা কাটানো স্টেশনের ওয়েটিং রুমে, পরের দিন আবার আর্গা দুর্গে একবেলা, এবং দিনের বেলায় বা তাজমহল দেখব না কেন, প্রথম তাজমহল দর্শনের সঙ্গে ভালো লাগা মন্দ লাগা দুটোই মিশে আছে। যার খ্যাতি যত বেশি তার সম্পর্কে প্রত্যাশাও তত বেশি হয়, এবং কল্পনায় আমরা যে তাজমহল নির্মাণ করি তার সঙ্গে বাস্তব কিছুতেই মিলতে পারে না। দিনের বেলায় তাজমহল ছোট হয়ে যায়, শ্বেত মর্মরকে মনে হয় সাদা চুনকাম। তাজমহল দেখতে হয় ঠিক সূর্যাস্তের সময়, তখন যেন তার আকার হঠাৎ অনেক বৃদ্ধি পায়, জুড়ে থাকে চোখের সামনের দিগন্ত। অন্যান্য বন্ধুরা যখন কলকাতায় মন দিয়ে পড়াশোনা করছে কিংবা পারিবারিক নিরাপত্তায় বেড়াতে যাচ্ছে দেওঘর কিংবা ঘাটশিলায়, আমি আর দীপক তখন রাত কাটাচ্ছি সুদূর উত্তরে ভারতের কোনো রেল স্টেশনে।
দিনের পর দিন এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের গায়ে খড়ি উঠে যায়। একটু মাছের ঝোল ভাত খাওয়ার জন্য মন আনচান করে। দিল্লির মতন শহর দু একদিনে দেখা যায় না। যুগের পর যুগের ইতিহাস চিহ্ন সেখানে ছড়ানো। পরবর্তীকালে রোম ও ইস্তানবুলের সঙ্গে দিল্লির মিল খুঁজে পেয়েছি। সেখানে আতিথ্য নিয়েছি এক বাড়িতে। আমার বা দীপকের কোনো আত্মীয় নেই দিল্লিতে। এক বন্ধুর মামার ঠিকানা নিয়ে এসেছিলাম। আগে থেকে চিঠিপত্রে কিছু জানানো হয়নি। হঠাৎ বিনা নোটিশে আমাদের আবির্ভাব। তারা অবাক হয়ে থাকতে দিয়েছিলেন। যদিও বিনয়নগরে তাদের অপরিসর ফ্ল্যাটে অতিরিক্ত ঘর ছিল না। সম্পূর্ণ অচেনা ও অনাত্মীয় দুটি ছেলেকে তবু যে তারা আশ্রয় দিয়েছিলেন সেটা তাদের মহানুভবতা। ইংরেজিতে একটা কথা আছে, মাছ এবং অতিথি দুদিনের বেশি থাকলে পচা গন্ধ বেরোয়। আমরা তো তখন সে প্রবাদ জানি না। দিনের পর দিন মহানন্দে ঘুরে বেড়াচ্ছি, দুপুর রোদে ক্লান্ত হয়ে ঘুমে পড়ছি হুমায়ুনের সমাধিতে কিংবা লোদি বংশের বাগানে। ক্রমশ আমাদের আশ্রয়দাতারা সকালবেলা আমাদের জলখাবার দিতে ভুলে যাচ্ছেন। একটু রাত করে ফিরলে দেখছি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। টেবিলে কিছু ঢাকা দেওয়া নেই। গৃহকর্তা দরজা খোলার পরই বলছেন, তোমরা খেয়ে এসেছো নিশ্চয়ই। দীপক আর আমার যুগ্ম তহবিল কার কাছে থাকবে তা নিয়ে মতান্তর ও মনান্তর হয় প্রায়ই। দীপকের খরচের হাত খুব বেশি। অগ্রপশ্চাৎ বিবেচনার ব্যাপারটা তার চরিত্রে একেবারেই নেই। একদিন সামান্য এক গ্লাস জল উপলক্ষ করে আমাদের দারুণ ঝগড়া হয়ে গেল। দিল্লিতে প্রবল গ্রীষ্মকালে লালকেল্লার সামনের ময়দানে গেলাসে করে ঠান্ডা জল বিক্রি হতো। দীপক হঠাৎ 4 পয়সা দিয়ে এক গ্লাস জল কিনে চুমুক দিতে লাগলো। আমি হতবাক। আমাদের প্রতিটি পয়সা টিপে টিপে হিসেব করে খরচ করতে হয়। আমাদের জন্য সরকার বাহাদুর রাস্তায় কল বানিয়ে রেখেছেন, সেখান থেকে বিনা পয়সায় জল পান করা যায়, হোক না তা গরম। 4 পয়সায় পাওয়া যায় 2 পরোটা, তার বদলে 1 গেলাস জল। দীপক যদিও চুমুক দিতে দিতে হাত তুলে ইঙ্গিতে জানালো যে সে অর্ধেকটা আমাকে দেবে, কিন্তু এরকম বিলাসিতা আমার সহ্য হলো না। এখন অনেক পথ বাকি। দিল্লি থেকে যেতে হবে সিমলা পর্যন্ত, তারপর ফেরা। এর মধ্যেই অর্ধেকের বেশি খরচ হয়ে গেছে। তর্কের সময় দীপকের গলার জোরই বেশি। আমরা তাকে বলতাম কম্বু কণ্ঠ, যদিও তা বেশ সুরেলাও ছিল। ঝগড়া এমনই তুঙ্গে উঠল যে দীপক ঘোষণা করলো যে আমরা আর একসঙ্গে থাকবো না। সে যেদিকে ইচ্ছে যাবে, আমাকেও নিজের পথ দেখে নিতে হবে। হনহন করে সে হাঁটা দিল উল্টো দিকে। কিন্তু কত দূর যাবে? আমরা যে শ্যামদেশীয় যমজের মতন, বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নেই। দুজনের টিকিট তো আলাদা নয়, একখানা কাগজে দুজনের নাম লেখা, এবং সেই কাগজটি আমার কাছে। তারপর ঠিক হলো দুজনের টাকা আলাদাভাবে দুজনের পকেটে থাকবে। একজন একবেলা সব খরচ করবে আর একজন অন্য বেলা। ছোট ট্রেনে সুড়ঙ্গের পর সুড়ঙ্গ পার হয়ে সিমলা পৌঁছানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা কোনো দিন ভুলবার নয়। জীবনে এরকম অনেক কিছুই প্রথমবার দেখার ছাপ গাঢ়ভাবে অঙ্কিত হয়ে থাকে। এক একটা নতুন জায়গায় পা দিয়েই মনে হতো আমরা সেই স্থানটি যেন জয় করতে এসেছি। অভিভাবকদের শাসন নেই, আমরা যা খুশি তাই করতে পারি। যেন দুজনের হাতে রয়েছে দুটি অদৃশ্য তলোয়ার, শুধু পকেট দুটোই বড় হালকা, এই যা অসুবিধে। সিমলা রেল স্টেশনটি খুবই অকিঞ্চিতকর, সেখানে রাত্রে থাকা যায় না, তাছাড়া শীত। ওখানে বাঙালিদের কালীবাড়ি নামে একটি প্রতিষ্ঠান আছে, খুবই সস্তায় খাওয়া থাকা যায়, মাত্র দৈনিক 2 টাকায় বিছানা সমেত খাট পাওয়া যায়। সিমলা শহরে আপার বাজার ও লোয়ার বাজারের চরিত্র একেবারে আলাদা। লোয়ার বাজারে স্থানীয় মানুষদের ছোটো ছোটো দোকানপাট, আর আপার বাজারে সাহেবি আমলের কেতা দুরস্ত রেস্তোরাঁ ও বাড়িঘর। আমরা লোয়ার বাজারে গিয়ে রুটি মাংস খেতাম। দোকানগুলো নোংরা নোংরা হলেও খাবারের স্বাদ বেশ ভালো এবং অবিশ্বাস্য রকমের কম দাম। আর বেড়াতাম ওপরের দিকে, চলে যেতাম পাহাড়ে। তখনও আমি দার্জিলিং যাইনি, সিমলা গিয়েই প্রথম হিমালয় দর্শন হলো। সিমলায় একদিনে বৃষ্টি স্মৃতিতে বিধৃত হয়ে আছে, ওরকম বৃষ্টি আর কখনো দেখিনি।
বৃষ্টি তো নয়, যেন বর্গির আক্রমণ। লোকজন ভয়ার্তভাবে ছোটাছুটি শুরু করলো। আকাশ থেকে বড় বড় পাথরের টুকরো নেমে আসছে। শিলাবৃষ্টি আমরা অনেক দেখেছি, বাংলায় বরফের টুকরাগুলোর ছোটো ছোটো টিনের চালে খটাখট শব্দ হয়ে বটে, কিন্তু মাটিতে পড়তে না পড়তেই গলে যায়। সিমলায় শিলাবৃষ্টি যেন সত্যি কঠিন পাথরের টুকরোর মতো, লোকে মাথা বাঁচাবার জন্য দৌড়ায়। এক দুপুরে পাহাড়ি রাস্তা দিয়ে নামতে নামতে দীপক হঠাৎ থমকে দাঁড়িয়ে ভূত দেখার মতন মুখ করে জানালো যে তার মানি ব্যাগটি পকেটে নেই, কোথাও পড়ে গেছে কিংবা কেউ তুলে নিয়েছে। দীপক পাজামা পাঞ্জাবি পরে, আমি ধুতির ওপর ফুল শার্ট। ম্যাট্রিক পাস করার পর একটি লম্বা প্যান্টও পেয়েছিলাম। সব পকেট উল্টে পাল্টে দেখা হলো, নেই তো নেই। দীপক অনেক ব্যাপারে শৌখিন, সম্বল তো বড় জোর 20-25 টাকা, তবু তার মানি ব্যাগটি দেখবার মতো। তার এক খোপে খুচরো, এক খোপে 1 টাকার নোট, এক খোপে 5 টাকার ইত্যাদি, ও অন্য খোপে নিজের ছবি। আমি সারা জীবনেই বলতে গেলে 3টি জিনিস ব্যবহার করিনি, মানি ব্যাগ, হাত ঘড়ি ও রোদ চশমা। এগুলো বাদ দিয়েও দিব্যি জীবন কেটে যায়। টাকা পয়সা রাখি জামার বুক পকেটে, ঘড়ি না থাকলেও আকাশ দেখে সময় বোঝা যায়, এবং কালো কাচের চশমা পরে পৃথিবীর স্বাভাবিক রং দেখা থেকে নিজেকে কখনো বঞ্চিত করিনি। মানে ব্যাগটি হারানো নিয়ে দীপক যখন খুবই শোকগ্রস্ত, তখন আমার আরও বেশি দুশ্চিন্তা। এরপর আমাদের চলবে কী করে? কালীবাড়িতে আমাদের 3 দিনের বিছানা ভাড়া দিতে হবে 12 টাকা, আমার কাছে রয়েছে মাত্র 11 টাকা 8 আনা। সেই টাকাটা জমা দিয়ে আজই যদি ফেরার জন্য রওনা দিই, দিল্লিতে ট্রেন বদল করে কলকাতায় পৌঁছতে 3-3.5 দিন লেগে যাবে। এ কদিন আমরা খাবো কি? সেই বয়সে সর্বক্ষণ খিদে পায়, পেট ভরলেও মন ভরে না। আইসক্রিম, কেক, পেস্ট্রির দোকানগুলোর পাশ দিয়ে হ্যাংলার মতন তাকাতে তাকাতে যাই। সবচেয়ে কম খরচে রুটি তড়কা খেতে হয়। অনাহারের সম্ভাবনাতেই বুক কেঁপে ওঠে, হাতে একটাও পয়সা থাকবে না, দীর্ঘ 3 দিনের ট্রেন যাত্রা। কালীবাড়িতে ফিরে গালে হাত দিয়ে ভাবতে ভাবতেও কুল কিনারা পাই না। শেষ পর্যন্ত একটাই উপায় মনে আসে, দুপুরের দিকে বিশেষ কেউ থাকে না এখানে, ম্যানেজার কর্মচারীরা বিশ্রাম নেয়। ব্যাগ দুটি হাতে নিয়ে আমাদের নিঃশব্দ পলায়ন, দৌড়ে গিয়ে রেল স্টেশনে এক গাদা বস্তার আড়ালে লুকিয়ে বসে থাকি চোরের মতন। ট্রেন আসতে এখনও 1.5 ঘন্টা দেরি। প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি কালীবাড়ির লোকেরা পুলিশ নিয়ে আমাদের ধরতে আসবে, ধরার পর জেলে দেবার আগে খুব মারবে। অল্প বয়স থেকেই দীপকের চোখে চশমা, মার খাওয়ার সময় চশমা ভেঙে গেলে কি হবে, সেই চিন্তায় দীপক বেশি কাতর। এরপর দীর্ঘকাল সেই 12 টাকা ফাঁকি দেবার জন্য অনুশোচনা বোধ করেছি। অনেকবার মনে হয়েছে আবার সিমলায় গেলে কালীবাড়িতে সেই টাকাটা শোধ দিয়ে আসব, কিন্তু সিমলায় আর দ্বিতীয়বার যাওয়ার কোনো উপলক্ষ ঘটেনি। এত বছর বাদে 12 টাকা শোধ দিতে গেলে ওরা কত টাকা সুদ চাইবেন কে জানে, তাতে ঢাকের দায় মনসা বিকিয়ে যেতে পারে। অবশ্য সেই আমলের খাতাপত্রেও আমাদের নাম পাওয়া যাবে না, আমরা তো ভ্রমণ করেছি প্রশান্ত সুশান্ত দাশগুপ্তের ছদ্মনামে। প্রশান্তর কাছ থেকে পাস নিয়ে আমরা কয়েক বছর এরকম অভিযান চালিয়েছি। মাঝে মাঝে ছোটোখাটো বিপদে পড়তে হয়েছে বটে, সে এমন কিছু না। শুধু যে বহু শহর ও ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানে ঘুরেছি তাও নয়, দেখেছি মানুষ, নানা রকমের মানুষ, বহু ভাষাভাষী মানুষ। বাংলার বাইরে গিয়ে ভারত নামে দেশটার রূপও বোঝা গেছে। ভাষার জন্য তেমন কোনো অসুবিধে হয়নি, তামিল তেলেগুদের দেশে গিয়েও ভাঙা ভাঙা ইংরেজি ও আকার ইঙ্গিতে কাজ চলে গেছে। দু একবার মজাও হয়েছে বেশ, ট্রেনে রিজার্ভেশনের কোনো বালাই ছিল না, ঠেলাঠেলি করে উঠে পড়তে হতো 3rd ক্লাস কামরায়, তখন 2 টিয়ার 3 টিয়ার চালু হয়নি। তলার বেঞ্চ যাত্রীদের, ওপরের তাক মালপত্র রাখার জন্য, আমাদের সঙ্গে মালপত্র সামান্য, কোনো ক্রমে ওপরের তাকে উঠে শুয়ে পড়তাম পা ছড়িয়ে। পাউরুটি আর জ্যামের শিশি থাকতো সঙ্গে এবং কলা, যাত্রাপথে তাই দিয়ে ক্ষুণ্ণিবৃত্তি হতো। একবার সেই রকমভাবে প্রাতঃরাশ সেরেছি,
গাদাগাদি ভিড়ের মধ্যে নিচে নেমে হাত ধোয়ার প্রবৃত্তি হয় না। দীপকের একটি সুদৃশ্য বড় ফ্লাস্ক ছিল, সেই ফ্লাস্কের ঢাকনায় জল ঢেলে আঙুল ডুবিয়ে নেওয়া, তারপর সেই ময়লা জল ফেলতে হবে। দীপক ঝুঁকে পড়ে নিচের তলার এক ব্যক্তির দিকে ঢাকনাটা এগিয়ে দিয়ে বলল, ফেক দেও না ভাই। লোকটি একবার দীপকের মুখের দিকে, একবার ঢাকনাটার দিকে তাকালো, তারপর সেটা ফেলে দিল চলন্ত ট্রেনের জানলা দিয়ে। দীপক আঁতকে উঠে হাহা করতে লাগলো, হাসতে লাগলো অন্য যাত্রীরা। সেই লোকটি সরল মুখে এদিকে চাইছে, তাকে ফেলে দিতে বলা হয়েছে, সে ফেলে দিয়েছে, এতে দোষ কী হয়েছে সে বুঝতেই পারছে না। ঢাকনার অভাবে কানা হয়ে গেল ফ্লাস্কটা, এক পাতে জুতোরই মতন ফ্লাস্কেরও শুধু ঢাকনা কোথাও কিনতে পাওয়া যায় না। আমাদের দুই সদস্যের দলটির দীপকই নেতা, অন্যান্যদের সঙ্গে বেশিরভাগ কথাবার্তা সেই বলে। সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কয়েক মিনিটের মধ্যে ভাব জমিয়ে ফেলার আশ্চর্য ক্ষমতা ছিল তার, মাঝে মাঝে গোলমালও করে ফেলত। যে কামরা একজনও বাঙালি নেই সেখানে সে অন্য জাতিদের নিয়ে রসিকতা করত বাংলায়। এক একজনের নাম দিয়ে দিত, যেমন কেউ হোঁদল কুতকুত, কেউ কাকেশ্বর কুচকুচ, কেউ গজেন্দ্র গামিনী। আমাদের দুজনেরই ঘড়ি নেই, সময় জানতে হতো অন্যদের কাছ থেকে। একবার দুপুরে এক স্থানে ট্রেন অনেকক্ষণ থেমে আছে, দারুণ গরম আর অস্বস্তিকর অবস্থা। নিচে একদল লোক দুর্বোধ্য বাংলা ভাষায় গলা চড়িয়ে তর্ক করছে অনেকক্ষণ। দীপক আমাকে বলল, ওই বেড়াল চোখা কালো মানিকটাকে জিজ্ঞেস করো তো কটা বাজে। আমি সেই লোকটির দিকে হাত তুলে কবজিতে আঙুল ছুঁয়ে ইঙ্গিতের সময় জানতে চাইলাম। লোকটি পরিষ্কার বাংলায় বলল, 2:45। আমার গায়ের রং কালো বলে কালো মানিক বানালে, কিন্তু বেড়াল চোখ কেন বললে ভাই? এরকম অবস্থাকেই বলে ধরণী দ্বিধা হও। ভ্রমণের সময় আমাদের নাম প্রশান্ত ও সুশান্ত, কিন্তু দীপক নিজের নামটি এমন ভালোবাসে যে অন্য নাম মনে থাকে না। অনেক জায়গায় লেফট কাগ লাগে যে আমি প্রশান্ত দাশগুপ্ত নামে ব্যাগ জমা দিয়েছি, ফিরে এসে সেগুলো ছাড়াবার সময় আমার ভাই সই করেছে দীপক মজুমদার। একবার চলন্ত ট্রেনে চেকার এসে পাশটি পরীক্ষা করতে করতে আমাদের নাম জিজ্ঞেস করলো। আমি কিছু বলার আগেই আমার ভাই বলে বসলো, দীপক মজুমদার। চেকার সাহেবের ভুরু কুচকে যেতেই সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি তাড়াতাড়ি বলে উঠলাম, ডাক নাম, ওটা ওর ডাক নাম, বাঙালিদের 3-4 রকম ডাক নাম হয়, আমাদের আসল নাম দাশগুপ্ত। চেকার চলে যাওয়ার পর দীপককে ভর্ৎসনা করতে যেতেই সে একটা অকাট্য যুক্তি দিয়ে বসল, বলল, লোকটা যদি বাবার নাম জিজ্ঞেস করতো, তুমি নিজের নাম যা খুশি বলতে পারো কিন্তু বাপের নাম বদলাতে পারবে? যেবার ওয়ালটেয়ারের দিকে যাই সেবারে মজা হয়েছিল খুব। এখন বিশাখাপত্তনম বা ভাইজাগ নামেই সকলে শহরটিকে চেনে, তখন ওয়ালটেয়ার নামটি প্রচলিত ছিল বেশি, অনেক সাহেব শুভ তখনও রয়ে গিয়েছিল সেখানে। নীল সমুদ্র ও শৈলশিখর সমন্বিত সেই নগরটি বড়ই মনোহর। সেখানে কি করে যেন আমরা একটা যাযাবর দলের সঙ্গে জুড়ে গিয়েছিলাম, যাযাবর কিংবা নৌটঙ্কের দলও হতে পারে, 15-20 জন নারী পুরুষের একটি গোষ্ঠী। তারা পথে পথে ঘুরে বেড়ায়, হঠাৎ জনবহুল কোথাও থেমে গিয়ে গান ও নাচ শুরু করে। একটা অ্যালুমিনিয়ামের থালায় বেশ কিছু পয়সা পড়ে। দুপুরে কোনো মাঠের মধ্যে ইটের উনুন বানিয়ে নিজেরাই রান্না করে খায়। রাত্রে শুয়ে থাকে কোনো মন্দিরের চাতালে, অর্থাৎ ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। একেবারে আক্ষরিকভাবে সত্য ওদের জীবনে। দীপকের উদাত্ত গানের গলা, বাংলা ছাড়াও অনেক রকম গান জানে। পিয়া মিলানকো জানা এই গানটি হাত পা ছুঁড়ে চমৎকার গায়। আমিও মোটামুটি দোয়ারকির কাজ চালাতে পারি। আমাদের দুজনকে তারা বিনা প্রশ্নে দলে নিয়ে নিল। আমরা অবশ্য রাত্রিবেলা শুতে যেতাম এক ধর্মশালায়, আর ওদের সঙ্গে খেতাম শুধু দুপুরে। আমাদের বয়স আরও একটু বেশি হলে ওই দলের কোনো যাযাবরীর প্রেমে পড়ে তারাশঙ্করের কবি উপন্যাসে নায়কের মতন হয়ে যাওয়া বিচিত্র কিছু ছিল না, কিন্তু আমরা প্রেমিক হলেও মেয়েরা পাত্তা দেবে কেন? মাত্র 4 দিন ছিলাম সেই দলের সঙ্গে, নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, মাথার ওপর আচ্ছাদন পর্যন্ত নেই, আগামীকাল কী করে খাদ্য জুটবে তারও ঠিক নেই। ঝড় ঝঞ্ঝা হলে
রাস্তায় নাচ গানের দর্শক শ্রোতা জোটে না, এর উপরে আছে পুলিশের উৎপাত। তবু ওরা কী করে এমন আনন্দে মেতে থাকে তাই সেটাই রহস্য। সব সময় ইয়ার্কি ঠাট্টা, হেসে এ ওর গায়ে গড়িয়ে পড়ে, একজনের পাত থেকে আর একজন খাবার তুলে নেয়, তাতে নকল বিবাদ হয়, অন্যরা তখনও হাসে। মনে হয় যেন এদের চেয়ে সুখী আর কেউ নেই। চার দিন কেন, সারা জীবনই হয়তো আমরা ওদের সঙ্গে মিশে যেতে পারতাম, কিন্তু হঠাৎ দুটি ছেলের ভেদ বমি শুরু হয়ে গেল, অর্থাৎ কলেরা। কলেরা অত্যন্ত ছোঁয়াচে, তখন চিকিৎসাও তেমন কিছু ছিল না। বিদেশ বিভুঁয়ে কলেরায় প্রাণ ত্যাগ করতে তেমন ইচ্ছে হলো না আমাদের, সুতরাং ওদের কাছ থেকে বিদায় নিতেই হলো। ওই দলের এক তরুণের নাম ছিল চুলবুলি। হ্যাঁ, এরকমই নাম অন্যদেরও। সে খুব একটা সুন্দরী ছিল না, আধ ময়লা রং, সামান্য ট্যাড়া, এবং তার বাঁ হাতের পাঞ্জাটা সম্পূর্ণ কাটা, মনে হয় যেন কেউ এক কোপে তার কবজি থেকে কেটে নিয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটেছিল সে কাহিনী শোনা হয়নি, তবু তার জীবনস্ফূর্তি কম ছিল না একটু। সেই নুলো হাত দিয়েই রঙিন ঘাগড়া পরে সে এমন নাচের তরঙ্গ তুলত যে চোখ ধাঁধিয়ে যেত। পরবর্তীকালে দীপক যখন বেদনার কুকুরও অমল নামে একটি নাটক লেখে, তখন বেদনার চরিত্রে এসেছিল ওই চুলবুলির অনেকখানি আদল। দীপক লিখেছিল বলেই ওই বিষয়টি আমি কখনো স্পর্শ করিনি। ঠিক বিপদ নয়, মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছিল হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ তখনও নেটিভ স্টেট, কাশ্মীরের গরিষ্ঠ সংখ্যক অধিবাসী মুসলমান, কিন্তু রাজা ছিলেন হিন্দু। সেই কাশ্মীর ভারতে যুক্ত হওয়ার ফলে যে চরম দুর্ভোগ শুরু হয় তা আমরা এখনও ভোগ করছি। ভারতের মধ্যস্থলে হায়দ্রাবাদ রাজ্যটির নিজাম মুসলমান, অধিবাসীরা মিশ্রিত। নিজাম ভারতীয় ইউনিয়নে যোগ দিতে চাননি, যদিও ভৌগোলিক কারণেই পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হওয়ার অসুবিধে ছিল। তবু একদল রাজাকার বাহিনী ঝঞ্ঝাট পাকিয়ে তুলেছিল। সে সময় ভারতের সেনাবাহিনীর অধিনায়ক এক বঙ্গ সন্তান প্রমথ চৌধুরীদের পরিবারের জয়ন্তনাথ চৌধুরী। তিনি সৈন্যে হায়দ্রাবাদে ঢুকে নিজামকে ক্ষমতাচ্যুত করেন। কাশ্মীরের মতন পাকিস্তানি বাহিনী এত দূর এসে দখলদারি দাবি করতে পারেনি। আমরা যখন হায়দ্রাবাদে যাই তখনও সেখানে নিজামের রাজত্ব চলছে। নিজাম তখন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, তার কৃপণতার নানা কাহিনীও প্রচলিত ছিল। শোনা যায় তার একটা খাবার টেবিল ছিল সম্পূর্ণ স্বর্ণময়, তাতে একসঙ্গে 60 জন লোক বসে খেতে পারে, কিন্তু একসঙ্গে 60 জন লোক খাইয়ে পয়সা খরচ করতে নিজাম মোটেই রাজি ছিলেন না। তখনও সেই স্বতন্ত্র দেশীয় রাজ্যে নিজামের নিজস্ব মুদ্রা চলছে, তার মূল্যমান ভারতীয় মুদ্রার চেয়ে কিছু কম। আমরা কোনো দোকানে ঢুকে 12 আনার মানে 75 পয়সার খাবার খেয়ে ভারতীয় 5 টাকা দিলে 5 টাকা 2 আনা ফেরত পেয়ে কৌতুক বোধ করতাম খুব। জিনিসপত্রের দাম অবিশ্বাস্য রকম সস্তা, দীপক সব ব্যাপারেই শৌখিন। মাঝে মাঝে সে তার কাবুলি জুতো পালিশ করায়। ওখানে এক মুচিকে দিয়ে জুতো পালিশ করে ভারতীয় 8 আনা দিয়েছিল। মুচিটি দারুণ অবাক হয়ে মুদ্রাটি নেড়েচেড়ে দেখে হঠাৎ তার সব সরঞ্জাম গুটিয়ে নিয়ে চলে গেল। পরে জেনেছিলাম ওখানে জুতা পালিশের রেট মাত্র 4 পয়সা। সে 8 আনা পেয়েছে তাও ভারতীয় মুদ্রায়, সেটাই বলতে গেলে তার সারা দিনের উপার্জন। সে ভেবেছিল আমরা ভুল করে দিয়েছি, আবার ফেরত চাইতে পারি। হায়দ্রাবাদে সকালবেলা পৌঁছে আমরা যথারীতি হোটেল না খুঁজে স্টেশনে লেফট লাগেজে ব্যাগ দুটো জমা করে বেরিয়ে পড়েছি। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এই যুগ্ম শহরে দ্রষ্টব্য বস্তু অনেক, সলাজ রং মিউজিয়ামে তো তুলনা নেই। সারা দিন ঘোরাঘুরি করছি, সবচেয়ে বেশি আহ্লাদ হচ্ছে দারুণ বিরিয়ানি গোস্ত পাওয়া যাচ্ছে অতি অল্প দামে। এত কম খরচ বলেই সন্ধ্যাবেলা আমরা ঠিক করলাম একবার অন্তত কোনো ভদ্রগোছের হোটেলে চেয়ার টেবিলে বসে খাবো। ঢুকে পড়লাম এক আলু ঝলমলে রেস্তোরাঁয়। মেনু কার্ড ডে খাবার দাবার দাম দেখে নিশ্চিন্ত হওয়া গেল। অর্ডার দিতে যাচ্ছি, হঠাৎ দীপক বলে উঠল আগে সে একটু মদ খাবে। মদ? আমি প্রবল আপত্তি তুললেও সে গ্রাহ্য করল না।
আমিও জিনিস কখনো ছুঁয়ে দেখিনি, কিন্তু দীপক জানালো সে আগে খেয়েছে। বালিগঞ্জ অঞ্চলে বিখ্যাত ব্যক্তিদের বাড়িতে নাকি সবাই পান করে। শেষ পর্যন্ত দীপক শুধু নিজের জন্য এক গেলাসের অর্ডার দিল। মদ্যপানের প্রসঙ্গে আমার এক বন্ধু বিমান মল্লিকের কথা মনে পড়ে। বিমান হাওড়ার এক বনেদি বাড়ির ছেলে। কয়েক বছর পর সে আমাকে লাইট হাউসে একটা সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল। তখন লাইট হাউসের দোতলায় অত্যন্ত সাজানো গোছানো একটি রেস্তোরাঁ কাম বার ছিল। সেখানকার বেয়ারাদের পোশাকের কি জাঁকজামক, মোগল পাঠানদের মতো মাথায় সুদৃশ্য পাগড়ি, গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন ব্যবহার। ফিল্ম শুরু হতে দেরি আছে, সেই রেস্তোরাঁয় নিয়ে এসে কিছু খাবারের অর্ডার দিতে দিতে বিমান নিচু গলায় আমাকে জিজ্ঞেস করলো, একটু ড্রিঙ্ক করবে নাকি? ততদিনে আমার নীতিবাগিশতা কিছুটা কমে এসেছে, মনে হলো একবার চেখে দেখলে মন্দ কি। এক দীর্ঘকায় বেয়ারাকে ডেকে বিমান ফিসফিস করে বলল, আমাদের এমন কোনো মত দিতে পারেন যাতে মুখে গন্ধ পাওয়া যাবে না? বেয়ারাটি মাথা ঝাঁকিয়ে চলে গেল। অবিলম্বে সে নিয়ে এলো তলার দিকে সরু, ক্রমশ ওপরের দিকে চওড়া দুটি লম্বা সুদৃশ্য গেলাস ভর্তি পানীয়। সেটার নাম বলল গিমলেট, অর্থাৎ জিন ও লাইম। বিমানেরও সেই প্রথম হাতে খড়ি, সভয়ে এদিক ওদিকে তাকিয়ে দুজনে চুমুক দিলাম একসঙ্গে। তারপরেই মুখ দুটি উদ্ভাসিত হয়ে গেল এক দিব্য আনন্দে। এর নাম মদ? এত অপূর্ব সুস্বাদু, তবে লোকে এর নাম এত বদনাম করে কেন? এরও বেশ কয়েক বছর পর বিমান মল্লিকের সঙ্গে আমার দেখা হয়েছিল লন্ডন শহরে। বিমান এখন সেখানকার খ্যাতনামা ও প্রতিষ্ঠিত শিল্পী। প্রথম যখন লন্ডনে দেখা হলো, তখন সে আর্ট কলেজে পড়তে পড়তে সন্ধ্যাবেলায় কোনো পানশালায় আংশিক কাজ করে। কথায় কথায় সে জিজ্ঞেস করেছিল, সুনীল, তোমার মনে আছে লাইট হাউসে সেই রেস্তোরাঁয় আমাদের মদ খাওয়া? বাচ্চা ছেলে দেখে ব্যাটা আমাদের গালে চড় মেরেছিল। দাম নিয়েছিল মদের, কিন্তু এক ফোঁটাও মদ ছিল না, স্রেফ শরবত। এখন আমি জানি, আর জারি গন্ধ লুকোনো যাক, জিনের গন্ধ লুকানো যায় না। যাই হোক, সেবারে হায়দ্রাবাদে দীপক কী পান করেছিল জানি না, ছোটো গেলাসে দিয়েছিল সবুজ রঙের পানীয়। সেইটুকু শেষ করে দীপক ইংরেজি বলতে লাগলো, রাস্তায় বেরিয়ে দুহাত ছড়িয়ে বলল, আই এম ফ্লাইং। তারপর সে এদিক ওদিক ছোটাছুটি করে আমাকে ধরে আনতে হয়। এইসব হুটোপাটির পর আমাদের স্টেশনে ফিরতে 11টা বেজে গেল। রাত 10টায় লেফট লাগেজ রুম বন্ধ হয়ে গেছে, আমাদের ব্যাগ দুটি ফেরত নেবার উপায় নেই। রাত্রেই অন্য ট্রেন ধরার কথা ছিল, তা সম্ভব নয়, এর মধ্যে বেশ শীত লাগতে শুরু করছে। সেটা সেপ্টেম্বর মাস, দিনের বেলা বেশ গরম ছিল, ঘামে ভিজেছি পর্যন্ত, অথচ রাত্রে এমন শীত, এ কি আজব শহর! যত রাত বাড়ে তত শীতও বাড়ে। থার্ড ক্লাসে যাত্রীদের অপেক্ষাগার উন্মুক্ত জায়গায়, সেখানে তিল ধারণের স্থান নেই, আমাদের বসে থাকতে হবে বেঞ্চে। ব্যাগে আমাদের সোয়েটার আছে, চাদর আছে, লোহার গড়াদের ফাঁক দিয়ে ব্যাগ দুটো দেখাও যায়। শেষ পর্যন্ত আমরা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে দোষারোপ করতে লাগলাম পরস্পরকে, ঝগড়ায় তবু যদি গা গরম হয়। মধ্যরাত্রি পার হয়ে যাবার পর প্ল্যাটফর্ম একেবারে শব্দহীন, শুনশান। তখন দুটো ভিখিরি কিংবা কুলি জাতীয় ব্যক্তি আমাদের অদূরে দুটি পুঁটলি নিয়ে বসলো মেঝেতে। বেশ যত্ন করে তারা বিছানা পাতল, একটা বিড়ি শেষ করে শুয়ে পড়ল কম্বল চাপা দিয়ে। তাতে আমাদের শীতবোধ বেড়ে গেল অনেক গুণ। ওরা কি আরামে ঘুমোচ্ছে, আমাদের তুলনায় ওরা এখন রাজার মতন সুখী। কিছুক্ষণ পর দীপক আর সহ্য করতে পারল না, ওদের একজনের পাশে শুয়ে কম্বলটা টেনে নিল। লোকটি ঘুমের মধ্যে উফ আহ করে ঠেললো কয়েকবার, তারপর উঠে বসে দীপককে দেখল। দীপকের করুণ ভয়ার্ত মুখ দেখে তার বোধহয় মায়া হলো, বিনা বাক্য ব্যয় সে শুয়ে পড়ল আবার। দ্বিতীয় ব্যক্তিটির পাশে গিয়ে আমি কিছু কিন্তু শুতে পারলাম না, একটু চেষ্টা করেও উঠে আসতে হলো। একজন ভিখিরি কিংবা কুলির পাশে শোবো না, কম্বলটায় দুর্গন্ধ, এসব ভাবিনি। আমার মুশকিলেই আমি অন্য পুরুষ মানুষের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে কিছুতেই শুতে পারি না, মামা কাকা দাদা স্থানীয়দের সঙ্গেও না, আমার দারুণ অস্বস্তি হয়।
লোকটির গায়ের সঙ্গে সেঁটে ওইটুকু কম্বলের ভাগ নেওয়ার চেয়ে সারা রাত শীত সহ্য করাও ভালো।